আমাদের জোনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, ময়দান খালি। আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি শরীর আমার করে আমি সে একটা বুঝতাম, রে মাহফিল মে সব কুছ হ্যায় মগর ঐসা হ্যায় বে মাহফিল কেসি জাত হ্যায় গরামি কি কমি মহসুস হতি হ্যায়। মাহফিল তো সব আছে বুজুর্গান আছে ওলামায়ে কেরাম, কিন্তু আজকের মাহফিলে আল্লাহ মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ নাই। এদিন আমার তো খালি খালি লাগে, কেসি জাত হ্যায় গরামি কি কমি মহসুস হতি হ্যায়। আমরা কেউ থাকবো না এই দুনিয়াটা, তাহারও থাকে না। আমাদের প্রত্যেকের আসল বাড়ি কবর। আসল বাড়ি কোথায়? কবর। এগুলো আমাদের কে খবর দিচ্ছে? তোমরা প্রস্তুত থাকো, আসল বাড়ি কবর যাইতে হবে। এই দুনিয়া তার ফানি গুলশান থা পূজা একে এক দুনিয়া খাসা ইস পর না হো তো কি কোনা হাই চন্দ্রের রোজা ইয়ে চেমন। এটা ফানি অস্থায়ী জগৎ। এই দুনিয়ার কোন জিনিস টাকা পয়সা দন সম্পদ গাড়ি বাড়ি কোন জিনিসের উপর ভরসা করিও না, যে তার ফানি বলছে তা পূজা একে এক দুনিয়া খাসা ইস পর না হো তো কি কোনা হাই চন্দ্রের রোজা ইয়ে চেমন। কয়েক দিনের সম্পদ এই দুনিয়া, কয়েক দিনের দুনিয়া কাইয়া মুসাফির মঞ্জিল তারে কবর হ্যায় অঞ্জাম সে তু আপনি কেউ এতনে বেখবর হ্যায়। মানুষ বিদেশে যায় প্রবাসী জীবন, দুবাই মস্কট সৌদি আরব আমেরিকা লন্ডন, সেখানে যাইয়া মুসাফির প্রবাসী জীবন। এই দুনিয়ার হায়াত আমাদের প্রত্যেক মানুষের হায়াত, এটা প্রবাসী জীবন, এটা আমাদের কারো আসল বাড়ি নয়। কেউ থাকতে পারে নাই, বড় ছোট ধনী গরিব কেউ থাকতে পারবে না। এজন্য আমরা আসল বাড়ির জন্য এই দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সব যাইতে হবে। দুনিয়া সব মুসাফির হ্যায় ওই আখের ঠিকানা হ্যায়, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা। এই দুনিয়া মুসাফির খানা, আসল বাড়ি খবর কেউ আগে কেউ পরে যাইতে হবে। কিনিয়ে যাইব খবরের সামান তৈরি করে যাইতে হবে, কিনিয়ে যাইব। কোথায় ছিলাম? রুর জগতে, সেখানেও থাকতে পারি নাই। আল্লাহ পড়াই দেয় জগতে, এই দুনিয়াটাও থাকতে পারবো না, আসল বাড়ি খবরে যাইতে হবে। খবরের সামান নেজাতের সামান তৈরি করি খবরে যেতে হবে, সামান নিয়ে যেতে হবে। এই মাদ্রাসা উম্মুল মাদারিস উপমহাদেশে সর্বপ্রথম কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতীয়। ওই মাদ্রাসা আমাদের বুজুর্গান এদিন অত্যন্ত এখলাসের মাধ্যমে বৃত্তি করেছিলেন। 1857 ইংরেজির স্বাধীনতা আন্দোলনের পরে যখন মুসলমান অত্যন্ত নির্যাতিত হইল, ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহকে কারাগারে আবদ্ধ করা হইল, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহকে শহীদ করা হয়, সৈয়দ তায়েবা হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি গোপনে গোপনে ভারত ত্যাগ করে মক্কা শরীফ হিজরত করেছেন। মক্কা শরীফ থেকে ভারত আর ফিরে আসে নাই, নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মক্কা শরীফে ছিলেন। ওই মক্কা শরীফের প্রসিদ্ধ কবরস্থান
মকবরে মহল্লা জন্নতুল মহল্লা বলা হয়, সেখানে দশ হাজারের বেশি সাহাবায়ে কেরামের খবর, হাজার হাজার বুজুর্গানে দিয়ে ওলামায়ে কেরাম বৌলিয়া কেরামের খবর। ওই জায়গায় সৈয়দ তায়েফা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির রহমতুল্লাহ খবর, ইজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কাসেম নানুতুবি রহমতুল্লাহ তিন দিন পর্যন্ত গোপন ছিল, তিন দিন পরে বাইরেছে। যখন বাইরেল বন্ধু বান্ধবরা বল যে আপনি কেন বাইরেলেন, আপনার নামে তো গ্রেফতারি পরোয়ানা আছে, আপনাকে সরকার গ্রেফতার করবে, কারাগার আবদ্ধ করবে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলেন, আমি তো সুন্নত আদায় করেছি, সুন্নত আদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার সময় কারে জবালে সৌর সৌর ফারের গর্তের মধ্যে তিন দিন পর্যন্ত আত্মগোপন করে দিলে লুকিয়েছিলেন। আমিও তিন দিন লুকিয়েছিলে, ওই সুন্নত আদায় হয়ে গেছে। আমাদের ওলামা বুজুর্গানে দিন সুন্নতের আসল বড় আশে কেমন আছে দেখেন। আল্লাহর হাবিব তিন দিন গোপন ছিল, আমি তিন দিন গোপন ছিলাম। মদিনা শরীফ গেলে কাসেম নানুতুবির সওয়ানে কাসেমের মধ্যে আসে, পাঁচ মাইল দূর থেকে ফায়ের জোতা স্যান্ডেল খুলি ফেলিতে বন্ধু বান্ধবরা বলতেন, হুজুর মদিনার ফাত্তর গরম, আপনারা ফাঁস জ্বলি দেবে ফাড়ি দেবে জোতা ফাঁকে দেন, কেমন আসে মদিনা। তিনি বলেন, এই মদিনাতে সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামগাহ রোজে পা, এখানে আমি জোতা পায়ে দিয়ে সালা মদিনার মাটিতে বেয়াদবি হবে, জোতা পায়ে দিতেন না। আমাদের সবা কাবেরিন ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ জীবনের তস্করাত রশিদ আছে, কে যদি হজে যায় মদিনা শরীফের খেজুর আনি দে, যারা হজ থেকে আসে আমরা এখানে দুটো জিনিস চাই, জমজমের পানি আর মদিনার খেজুর। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ কেমন আসে মদিনা, মদিনার খেজুর হাতে নিয়ে মাথায় দিতেন, আহ এটা মদিনা শরীফের খেজুর, খেজুর খাই, খেজুরের বিচি নিক্ষেপ করে মাটিতে ফেলাই দিতেন না, খেজুরের বিচে একটা একটা করে জমা রাখিতেন। পরে কয়েকটা হইলে ২৯ দল মধ্যে এটা চেঁচি আটা বানাই মদিনার খেজুরের বিচি সাফার জন্য খাইতেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ বলতেন, আমার আকিদা মদিনার মাটি হচ্ছে সাফা, এরা আশেখের রসুল বাস্তব আশেখের রসুল ওলামায়ে দেওবন্দ। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হুজ্জতুল ইসলাম বানিয়ে তার দলন দেবন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, এরা তো বাস্তব আশেখের রসুল, সুন্নতের বাইরে এক ইঞ্চি চলে নাই, কদম মারা নাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, উনাকে যখন বলা হয় আপনি বাইরে গেছেন, আপনাকে গ্রেফতার করবে, কারাগারে আবদ্ধ করবে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলে, আমি সুন্নত আদায় করেছি, এখন আমাকে গ্রেফতার করা হোক, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, কোনো ভয় নাই, কেন সুন্নত আদায় করেছি কারণে। কিসের বলে বলতে আছে ভয় নাই, ইমানের বলে। করতে নেই দুনিয়া মে মুসল মানে কেসি সে মিল জাতি হ্যায় জব দৌলত ইমানে নবী সে, যার ভিতরে ফাঁকা ইমান আছে, খাঁটি ইমানদার, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, করে নাই। আমাদের বুজুর্গানে দিন হারাগরের হস্ত স্বীকার করেছেন, শাহাদত বরণ করেছেন, কিন্তু ইতিহাস প্রমাণ সাহাবায়ে কেরাম থেকে এখন পর্যন্ত ১৪৪৩ কেজি চলে, ১৪০০ বছর অতিক্রম হয়ে গেছে, ইতিহাস প্রমাণ সাহাবায়ে কেরাম থেকে এ পর্যন্ত কোন দেশে কোন যুগে কোন সময় মুসলমান জাতি বাতিলের সামনে রত স্বীকার করে নাই, করেছে করে নাই, কিসের বলে, ইমানের বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে যে শক্তি দান করেছেন পৃথিবীর বুকে,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন জাতিকে ওই শক্তি দান করে নাই, ইমানই শক্তি। ইমানের বলে মুসলমান জাতি কোন বাহাদুরের সামনে নত স্বীকার করে নাই। ইমাম আজম আবু হানিফাকে খারাপ করে আবদ্ধ করেছে, খলিফার পক্ষে দস্তখত করার জন্য খাড়া করে ফালপত্র নিয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা বলে আমি আমার পুরো জীবন হক রু করেছিলাম, ইনশাল্লাহ যতদিন হায়াত আছে হক রূপের থাকবো, বাতিলের পক্ষে আমি দস্তখত করবো না। দস্তখত করে নাই যার কারণে খলিফার পক্ষ থেকে অর্ডার হয়েছে, আবু হানিফাকে জোরে জোরে দৌড়া মারিছে, রক্তরঞ্জিত হয়ে গেছে, বাতিলের পক্ষে দস্তখত করে নাই। প্রায় 3 বছরের বেশি কারাগরে বাগদাদের কারাগরে থাকা অবস্থায় বিষের পটল ঢুকায় জোর করি বাধ্য করি মুখে বিষ ঢুকে দিছে। এমনিতে বিষপান করা হারাম, বিষপান করে মারা গেলে তার ঠিকানা জাহান্নাম, ফাঁসি খাই মারা গেলে তার ঠিকানা জাহান্নাম, চুরি খাই আত্মহত্যা করে মারা গেলে তার ঠিকানা জাহান্নাম, বিষ খাই মারা গেলে তার ঠিকানা জাহান্নাম। ইমাম আজম আবু হানিফাকে বাধ্য করি জোর করি মুখে বিষ ঢুকে দিছে। প্রায় 4 বছর পরে বগদাদের কারাগারে আবু হানিফা শহীদ হয়ে গেছে, কারাগার থেকে শহীদের লাশ বাইর করা। বগদাদে হারুন রশিদ বাদশার বাঁধি খাইজুর আনকে যে কবরস্থানে দফন করেছে, ইমাম আজম আবু হানিফাকে ওই কবরস্থানে দফন করা। ওই দিন থেকে নাম পরিবর্তন হয়ে গেছে মকবরা আজমিয়া, ইমাম আজম আমাদের বুজুর্গানে দিন সুন্নতের উপর অটল থাকি, এখলাস শহীদ এই তাহার গুলো এমন মাদ্রাসা কম মাদ্রাসার ঘোড়া প্রথম মাদ্রাসা। 14,857 ইংরেজির স্বাধীনতা আন্দোলনের পরে 14,000 মুসলমানকে ফাঁসি লটকাইয়া শহীদ করা হয়েছিল। 3 লক্ষ কোরআন শরীফের কবি জ্বালাইয়া পুড়িয়ে শেষ করেছে। মক্কা শরীফে হাজী আব্দুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছেন, ইয়া আল্লাহ উপমহাদেশের মুসলমান নির্যাতিত, উপমহাদেশে তোমার 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাইয়া শেষ করে ফেলেছে, আল্লাহ আল্লাহর কোরআনকে ইবাদত করো। উপমহাদেশে বুজুর্গানের দিলে আল্লাহ পাক এলহাম করে দিতে বুজুর্গানের দিন ওই তারগুলোম দেবন মাদ্রাসা বৃত্তি করেছেন। 1866 ইংরেজি মে মাসের 30 তারিখ বৃহস্পতিবার, আরবি হিসেবে 1283 হিজরি মোহরম মাসের 15 তারিখ বৃহস্পতিবার ওই তারগুলোম দেবন মাদ্রাসা বৃত্তি করেছেন। বাস্তবায়ন করা, 3 নম্বর পতাকা পৃথিবীর অঞ্চল অঞ্চলে প্রচার প্রসার করা, 4 নম্বর তাল্লুক মাল্লা আল্লাহর বান্দাদেরকে বুঝাইয়া আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে নেওয়া, শিক্ষাদীক্ষার মাধ্যমে হোক বই পুস্তকের মাধ্যমে হোক এগুলো ওয়াজ নসিহতের মাধ্যমে হোক তাওবাতের তবলীগের মাধ্যমে হোক। আমাদের বুজুর্গানে দিন ওই তার গুলো দেবেন সাহা সারা পৃথিবীর কোন মাদ্রাসা পরশু দিয়া দিন আহমদ কা আলমকে ওপর চমকা হ্যায় যে নূর হমেশা চমকা হ্যায় নূর বরাবর চমকেগা, এলোমের সূত্র আল্লাহ পাক ওই দারুলুম দেওবন্দ থেকে উদয় করেছেন, ওই দারুলুম দেওবন্দ থেকে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ওইখান থেকে ঘুরি বাড়িতেন, হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী দারুলুম দেওবন্দের ছাত্র,
খাতমুল মুহাদ্দিসিন আলমগীর শাহ কাশ্মীরি দারুদেওবন্দের ছাত্র শেখুল ইসলাম হযরত সৈয়দ হোসেন আহমদ মাদানী দারুদেওবন্দের ছাত্র তবলিগী জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দারুদেওবন্দের ছাত্র গোটা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যে দেশে তাওবাতের তবলিগের মেহনত চলতে আছে না, গোটা পৃথিবীতে চলতে আছে। বাংলার জমিনে সর্বপ্রথম কওমি মাদ্রাসা এই চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা। সজ্জন বুজুর্গ একত্রিত হয়ে অত্যন্ত এখলাসের মাধ্যমে মাদ্রাসা বৃদ্ধি করে দিলেন। চার রোগনে দিনে আম বেগম রোশন জমির আহাবিব আহামিদ আজিজ আজমির বার তারিখে বেনাহা তাদের মধ্যে একজন এক নম্বর শেখুল কুল সবার মুরব্বী হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ থেকে ফরাস শেষ করি ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদের হাতে বাইজেন খেলাফত হয়েছে। পরে সৈয়দুল তায়েবা হাজী আমদাদুল্লাহ মহাজন মক্কির হাতে খেলাফত পাইছেন। তিনি একজন, আরেকজন হযরত মাওলানা সুফিয়া বাঙ্গাল মাওলানা আজিজ সুফিয়া আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই প্রথম বাবনগর মৌতম সাহেব মহিবুল্লাহ বাবনগরের আপন দাদা, আরেকজন মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই। এই দুজন মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফ, আরেকজন হযরত শেখুল ইসলাম মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। সজ্জন বাণী মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে মহতমাম বানাইছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী তাহানবীর ছাত্র, কানপুর জামিল উলুমুত আশরাফ আলী তাহানবীর কাছে হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ পড়িতেন, সুন্দরতা আলিয়ার কিতাবও পড়িতেন। ফরাসের শরীফ বিদেশ আসার সময় হযরত তাহানবী আশরাফ আলী তাহানবী রসিয়ত করিতেন, ওই মাওলানা হাবিবুল্লাহ তোমার দেশে শিরিক বেদাতের আড্ডা, সেখানে যাই সুন্নতের বাতি জ্বল মাদ্রাসা বৃদ্ধি কর। আশরাফ আলী তাহানবীর ওই ওসিয়ত মোতাবেক মাদ্রাসা বৃদ্ধি করিতেন। তিনি এই মাদ্রাসার বাণী এবং প্রথম মৌতমেম ছিলেন। দ্বিতীয় মৌতমেম হযরত মাওলানা শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি হাকিমুল উম্মত আশরাফ আলী তাহানবী রহমতুল্লাহ আলার খলিফা ছিলেন। তৃতীয় মৌতমেম আল্লামা আহমদ হযরত মাওলানা হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব এই মাদ্রাসার প্রথম শেখুল হাদিস, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের ছাত্র এবং খলিফা, বাংলার জমিনে প্রথম শেখুল হাদিস বরমন্ত সাহেব হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, তিনি খলিফা মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। মুফতি আজম সাহেবের খলিফা আগের মৌতম সাহেব মাওলানা হামদ সাহেব রহমতুল্লাহ আলাই। মাওলানা হামদ সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পরে এই মাদ্রাসার মৌতমেম শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনীর ছাত্র এবং খলিফা ছিলেন। এই মাদ্রাসা সৈয়দ হোসেন আহমদ মদনীর খলিফা দুজন ছিলেন, ছাত্র তো প্রায়শ খলিফা মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আর আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই। এই দুজন শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনীর রহমতুল্লাহ খলিফা ছিলেন। এই মাদ্রাসার যিনি সরপরস্ত হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ খলিফা ছিলেন। হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা এই মাদ্রাসায় দুজন ছিলেন, একজন শেখুল হাদিস যার কাছে আমরাও বুখারী শরীফ পড়েছি হযরত মাওলানা আব্দুল কিয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন। আরেকজন হযরত ফিসাউদ্দিন রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা হাফেজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, এই দুজন হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা হাজারী মাদ্রাসা।
ছিলেন পাঁচজন, একজন পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, দুই নম্বর পটিয়ার হাজি সাহেবুর হাজি এনুসা আজম মুফতি ফজলুল্লাহ সাহেবের খলিফা কেউ নাই, পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ খলিফা কেউ নাই, শেখ উল ইসলাম সৈয়দ হোসেনাম বকলের খলিফা কেউ নাই, সব চলে গেছে, চলে যাইতে আছে, আমরাও তারপর আমরাও চলে যাই। আল্লাহ পাকে মেহরবানি আছে আমাদের বুজুরগান দিন, জাহিরি এলম বাতিনি এলম দুটোর জামে ছিলেন, হাদিসের কালাশ করেছেন, ওদিকে বাইক পরিধি করেছেন। এই মাদ্রাসার প্রথম বছর যখন দোহরা হাদিস খোলা হয় 1901 ইংরেজি 1320 হিজরিতে এই মাদ্রাসায় দোহরা হাদিস খোলা হয়। প্রথম শেখুল হাদিস বরমত সাহেব হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, একটু আগে বলেছি দারুলুম দেওবন্দের শেখুল হাদিস শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের রহমতুল্লাহ ছাত্র এবং খলিফা, দারুলুম দেওবন্দের মুহতামিম হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ হারাদের মাদ্রাসা আসি বলেছেন, আমাদের এই মাদ্রাসার যিনি প্রথম শেখুল হাদিস মাওলানা সৈয়দ আহমদ সাহেব, আমাদের দারুলুম দেওবন্দ মাদ্রাসা ওই যুগে মজলিসের সভার মেম্বার ছিলেন, সদস্য ছিলেন বাংলার জমিনে, ওই সময় দারুলুম দেওবন্দের মজলিসের সভার নিজেন কমিটির সদস্য আর কেউ ছিল না। এই মাদ্রাসার প্রথম শেখুল হাদিস মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ ছিলেন। প্রথম বছর তারা যে সময় দোহরা হাদিস খুলিছে, প্রথম বছরের ছাত্র হযরত মাওলানা আহমদ হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা আহমদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই দোহরা হাদিস শেষ করি আর গাড়ির মুরব্বীদের সাথে পরামর্শ করি গিরি মাদ্রাসা ভিত্তি করিতেন। এই মাদ্রাসার প্রথম দোহরা হাদিসের ছাত্র হযরত মাওলানা আহমদ হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই গিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তারা পরামর্শ করি মাওলানা আহমদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইকে গিরি মাদ্রাসার মহতমেম বানাইছিলেন, প্রথম মহতমেম গিরি মাদ্রাসা। পটিয়ার মুফতি সাহ মুফতি আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইও গিরি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, দোহরে হাদিস শেষ করে গিরি মাদ্রাসায় তিনি ভারত গেছেন, সার মজার দল সার মাদ্রাসায় আবার দ্বিতীয়বার দোহরে হাদিস পড়ে আসিলেন, আসার পর গিরি মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োগ দিতেন। গিরি মাদ্রাসার স্থান হযরত মুফতি আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই মশহুর পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই উস্তাদ থাকা অবস্থায় এই মাদ্রাসার সরপরস্ত মুরব্বী কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গোয়ের খলিফা হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ হাতে বাইয়াত হয়েছিলেন, বাইয়াত হওয়ার সাথে সাথে খেলাফত দেয় না, বিস্তাবে কিন্তু আমল দেয়, জিকির দেয়, সবক দেয়, সবক আদায় করার পরে যে সময় লায়েক হয় উপযুক্ত হয় আল্লাহর পক্ষ থেকে পিস্তাবের অন্তরে এলহাম করে, আপনার অমুক মুরিদ খেলাফতের উপযুক্ত হয়েছে, তারপরে পিস্তাবে খেলাফত দেয়। হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বায়তাবার আরো কিছুদিন পরে পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে খেলাফত দিতেন, 1345 হিজরি থেকে 58 হিজরি পর্যন্ত মুফতি আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই পটিয়া মাদ্রাসার উস্তাদ গিরি মাদ্রাসার উস্তাদ ছিলেন। এই সময় হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই খবর পাঠাইলেন পটিয়ার মুফতি সাহেবের কাছে, ও মুফতি আজিজুল সাহেব পটিয়া মাদ্রাসা গিরি মাদ্রাসা থেকে ইস্তফা দিয়ে দাও। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই নিজের পীর হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহর উপরে একবার আশক ছিলেন,
হিসাবে যেরকম বলতেন এরকম করিতেন, এমনকি এমন মহাব্বত ছিলেন খ্রিস্টাব যদি অর্ডার করত তুমি এখন তোমার স্ত্রীকে তালাক তালাক দিয়ে দিত, খাদে খাদে শেয়ার করত। দানারাম বার কর দে হজরতা, পথরারাম হার কর দে হজরতা, হার রাগ জার কর দে হজরতা, নূর রাম বার কর দে হজরতা। ও আমার মুরব্বী, আপনার তবজ্জুর বরকতে একটা দানারে তাল বানিয়ে দিয়েছেন, এক পথরারে সাগর বানিয়ে দিয়েছেন, কানারে বাগান বানিয়ে দিয়েছেন। আহ, ইস্তিফা দিতে যখন হব ইস্তিফা দিছে, বলি মুক্তি যাও ধরার বারো ছিল সরকার নাই মনসার জায়গার একটু উত্তরে। ইস্তিফা দেওয়ার পর হযরত মাওলানা সুফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তারা যাই পটিয়ার অন্ধকার জায়গায় পটিয়া পত্র কীর্তি করেছেন, ইমানের ভাগ্যে জানাইছেন। এইভাবে আল্লাহর ফজলে বাংলার দক্ষিণ সীমায় টেকনাফ, উত্তর সীমায় তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের বুজুর্গান দিনের এখলাস আর দোয়ার বরকতে হাজার হাজার কৌমি মাদ্রাসা হয়েছে। আল্লাহ দোয়া করিবেন এই কৌমি মাদ্রাসা যদি এদেশে থাকে, এদেশে ইসলাম থাকবে, মুসলমান থাকবে। আল্লাহ না করো কৌমি মাদ্রাসা এগুলো না থাকিলে এই দেশে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। এই জন্য আমরা লাগি থাকবো কোরআন সাথে, ইনশাআল্লাহ বাকি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে লাগি থাকার তো দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।